আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো কিভাবে স্পেসিফিক একটা মেইল অ্যাড্রেস একটা ফোল্ডারে সেন্ড করা যায় বা রিসিভ করা যায়। আমরা দেখতেছি যে সুহেল ফিকশন ইন্টারন্যাশনাল .com এই মেইল অ্যাড্রেস, যত মেইল অ্যাড্রেস আছে সবগুলো স্পেসিফিক একটা ফোল্ডারে চলে আসবে। এখানে আমরা ইনবক্সে যাব, ইনবক্স থেকে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, ক্লিক দেব। সুহেল, সুহেল নামের একটা ফোল্ডার বানাইলাম। এই ফোল্ডারের মধ্যে আমরা সব মেলগুলো নিয়ে নিব। এখানে আমরা এই মেলের উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন হচ্ছে রুলস আছে, রুলসের এখান থেকে দেখেন ক্রিয়েট রুলস, ক্রিয়েট রুলসে ক্লিক করব। ক্রিয়েট রুলসের পর এইখানে দেখেন অপশন আছে বিভিন্ন, এখান থেকে আমরা ফর্ম দেব, ফ্রম সুহেল এট দা রেট ফিক্সিং আছে, এইখানে ফ্রমে ক্লিক দেব, টিক মার্ক দেব। মানে এই রুলসটা কাজ করবে ফ্রম যখন সুহেল এট দা রেট ফিক্সিং ইন্টারন্যাশনাল .com এখান থেকে আসবে। দেন আমরা এই যে মেলটা, সুহেলের এই মেলটা মুভ করব কোথায়, এই নিউ ফোল্ডার মুভ টু ফোল্ডার নেম এইখান থেকে ক্লিক দিব। এইখান থেকে ইনবক্সের মধ্যে আমি সুহেল নামে একটা ফোল্ডার বানাইছি, এই ফোল্ডারে মেলটা চলে যাবে। দেন ওকে, দেন ওকে। এখন দেখেন একটা দিচ্ছে রান রুলস, আমরা যে এই যে ইনবক্সের মধ্যে যে মেলগুলো আছে এই মেলগুলো আমি এই ফোল্ডারে নিতে চাই কিনা, টিক মার্ক দিয়ে দিব, দিয়ে ওকে দিব। দেখেন এই ফোল্ডারে যত মেল আছে সবগুলো এই ফোল্ডারে নিয়ে নিয়েছে। দেখেন এখন সুফেল সবগুলো মেল এখানে চলে আসছে। এখন আমি যত মেইল এখানে পাঠাবো এখানে আসবে, সবগুলো মেইল এখন এই সুফেল এই ফোল্ডারে চলে আসবে, এখন ইনবক্সের মধ্যে এই মেলগুলো আসবে না। তো একটা মেইল, আমি ভিডিওটা পজ করতেছি, আমি একটা মেইল পাঠাচ্ছি অন্য জায়গা থেকে। আমরা সেন্ড রিসিভে ক্লিক করব, দেখেন একটা মেইল চলে আসছে। এই যে এখন ইনবক্সের মধ্যে মেইল নাই, কিন্তু এই যে সুহেলের মধ্যে একটা মেইল আসছে। এখন যত মেইল আসবে অটোমেটিকলি সুহেলের মধ্যে চলে যাবে। থ্যাংক ইউ।